মণ্ডলী সালাম আলাইকুম আমি হারুন কিসিঞ্জার আপনাদের সবাইকে জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা আসুন সবাই মিলে আমার দেবর ভাবির একটা গান শুনুন আন্নে কে গা কেন হারুন কিসিঞ্জার এককারে হুদামিসা এতে হারুন কিসিঞ্জার আমি হলাম আসল এক নম্বর একারো অরিজিনাল হারুন কিসিঞ্জার নো নো আমি হারুন কিসিঞ্জার এলো নকল আমি অরিজিনাল আসল গা হারুন কিসিঞ্জার এতে হুরা নকল সুপ্রিয় দর্শক চুপি চুপি আপনাদের একটা কথা বলি আমার আগে যে দুজন হারুন কিসিঞ্জারকে দেখলেন তারা দুইজনই কিন্তু নকল সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের সামনে হাজির করব বাংলাদেশের ঘরে ঘরে যিনি এক নামে পরিচিত সেই কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জার বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবানি ভাবি রে ও ভাবি বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবানি সকল সময় আমার লগে বিতলামি করো টাকা পয়সা না থাকিলে মাইয়াকে দিব আরে সকল সময় আমার লগে বিতলামি করো আরে টাকা পয়সা না থাকিলে মাইয়াকে দিব মরার টাকার পয়সার লাইগা দিব না মার যায় চলি টাকা পয়সা জোগাড় করি দেখা করিবি ভাবি রে কি ভাবি কি 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 বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবানি টাকা লাগছে নি আগের দিন তো বাঘে খাইছে সেইটা জানিসনি আরে বড় ভাই জানে পিয়া করছে টাকা লাগছে নি আরে আগের দিন তো বাঘে খাইছে সেইটা জানিসনি মরার টাকার পয়সার লাইগা জীবন আমার যায় চলি সোনা দানা জোগাড় করি দেখা করিবি ভাবি রে কি ও ভাবি কি 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 বয়স আমার বাড়ি গেছে বিয়া করাইবি নি রুজি কামার মরদ নাই তোর কেমনে করবি বিয়া শাদি টাকা পয়সা জোগাড় করি দেখা করিবি ভাবি রে কি ও ভাবি কি 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 যা কবি তাড়াতাড়ি ক আমার বাবা খাটি বাবা কি আশ্চর্য সুপ্রিয় দর্শক আপনারাই বলুন বাবা কি কখনো নকল হয় আমার বাবা খাটি বাবা বড় দয়ালদার আমার বাবা খাটি
बाबा बड़ दयाल दार बाबा रे देखले आमार गाए आछे जर बाबा रे देखले आमार गाए आछे जर आमार बाबा खाटी बाबा बड़ दयाल दार आमार बाबा खाटी बाबा बड़ दयाल दार बाबा रे देखले आमार गाए आछे जर बाबा रे देखले आमार गाए आछे जर बाबा जखन बीड़ी खाए मनटा आमार केमन करे बाबा जखन बीड़ी खाए मनटा आमार केमन करे इच्छे करे बाबार मतो बीड़ी मारी टान इच्छे करे बाबार मतो बीड़ी मारी टान बाबा रे देखले आमार गाए आसे जर बाबा रे देखले आमार गाए आसे जर आमार बाबा खाटी बाबा बड़ दयाल दार आमार बाबा खाटी बाबा बड़ दयाल दार बाबा रे देखले आमार गाए आसे जर बाबा रे देखले आमार गाए आसे जर আমার বাবার ঘুষের বাড়ি বেচে খাবো গাঁজা তাড়ি আমার বাবার ঘুষের বাড়ি বেচে খাবো গাঁজা তাড়ি বাবাই দিয়া গেছে বাড়ি কিসের দরাদর বাবাই দিয়া গেছে বাড়ি কিসের দরাদর বাবা রে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবা রে দেখলে আমার গায়ে আসে জ্বর আমার বাবা খাটি বাবা বড় দয়াল দার আমার বাবা খাটি বাবা বড় দয়াল দার বাবা রে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবা রে দেখলে আমার গায়ে আসে জ্বর তখন দুঃখ লাগে এখন আমি মাসি তোমায় তখন আমার দুঃখ লাগে এখন তুমি কত ভালা তোমার গলায় দিব মালা সুন্দর ভাবে চলো তুমি আমি কিছু বলবো না কান্দো না কান্দো না ও আমার সখিনা বাহির থেকে আইলে তুই ঝগড়া করিস না রে হে বাহির থেকে আইলে তুই ঝগড়া করিস না রে আমি গরম হইলে তুই আর আমারে চেতাইস না কান্দো না কান্দো না ও আমার সখিনা
আরে তুই হালাই যাইবি তুই কিল্লাই আরে তুই হালাই যাইবি তুই কিল্লাই আর কখনো এমন ভুল আর জীবনে আর করতাম না সখিনা সখিনা ও আমার সখিনা ভাই মুরগি মুরগি আসেন ভাই মুরগি আমার কাছে মুরগি ভালো ভালো মুরগি মুরগি আসেন 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 মোটা মোটা বড় বড় মুরগি আসেন ওই মুরগি ওই কি আমি মুরগি মুরগি এই যে এখানে আচ্ছা ঠিক আছে ওই লাল মুরগিটা দেখাও লাল মুরগি নেবেন এই নেন লালটা এটা কোন ডিস্ট্রিক্টের মুরগি এইটা স্যার নোয়াখালীর মুরগি আরে এটা হচ্ছে সিলেটের মুরগি সিলেটের রাখো এটা কয়টি এই সাদাটা তুলো সাদাটাও দেখবেন দেখেন স্যার আপনি কি খবিস বলো তো এটা কোন ডিস্ট্রিক্টের মুরগি এটা স্যার ঢাকার মুরগি তোমার কাছে তো মুরগি এনে মোনা আরে এটা তো রংপুরের মুরগি যত স্যার 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 একটা কথা বলবো দাঁড়ান কি আপনি মুরগির পিছন দিয়া ফুদিয়া কইতে পারেন কোন ডিস্ট্রিক্টের মুরগি আপনি আমার পিছন দিয়ে একটা ফুদিয়া কোন তো আমার বাড়ি কই চুপ তোর কোয়ালো মুরগ নাই কিপটা বাপ রে পণ্ডিতগিরি মুরগির পিছন দিয়ে ফুদায় একটা মুরগ না আরে আরে কি হইছে রে বাতি যা গাগু ওই লোক দেখছেন এত মুরগ গগনের পিছন দিয়ে ফুদিয়া একটা কিনে না চলি যায় কই দেন ওই বেটা হ্যাঁ আরে ওই হালা তো আদার ব্যাপারি ওই জাহাজের খবর লয় কেন আরে ধরবেন চল সে বড় চরম বেয়াদব আদার ব্যাপারী জাহাজের খবর নাই সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব পড়িয়া মুরগির পিছে ফুদিয়া কমন্ত্র নাকি পড়িয়া মুরগির পিছে ফুদিয়া এমন কো বিষয় আমি কভু দেখি নাই এমন কো বিষয় আমি কভু দেখি নাই সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব আদার ব্যাপারী জাহাজের খবর নয় ব্যাপারী জাহাজের খবর লয় সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব আদার ব্যাপারী জাহাজের খবর লয় সে বড় চরম বেয়াদব কাগুরে সে বড় চরম বেয়াদব যাবে দূরে থাকিস না রে আমার মধু ভালো ছেলে কোথাও পাবি না আমার সাথে বিয়া বলে মান যাবে না হ্যাঁ আমার মধু ভালো ছেলে কোথাও পাবি না আমার সাথে বিয়া বলে মান যাবে না তোর লড়ে চড়ে
কচু পাতার পানি গড়িয়ে পড়ে একটু খানি আরে লাগলে তো কাকানি যৌবন তোর লড়ে চড়ে কচু পাতার পানি গড়িয়ে পড়ে একটু খানি লাগলে তো কাকানি ওরে হীরা হীরা তো চাপা বাজে আর মারিস না রে তোর মতো ভণ্ড ছেলে আমার দরকার নাই জান থাকিতে তোরে আমি বিয়া করবো না সে যৌবন জ্বালা যাবে যদি চলে তোমার মতো আরে অভাগিনী এ নাই রে সাথী গ্যারামে এই বয়সে যৌবন জ্বালা যাবে যদি চলে তোমার মতো অভাগিনী নাই রে সাথী গ্যারামে আরে যা যা তোর পয়সা কড়ি ধন সম্পদ কিছুই দেখি না রে তোর মতো বেকার ছেলে বিয়া করবো না তুই কখনো আমার পিছে ঘুরঘুর করিস না তোর মতো ছেলে বিয়া করুম না তুই কখনো আমার পিছে ঘুরঘুর করিস না ওষুধ খেয়ে কমে না দাঁতের ব্যথা আশ্চর্য এ আবার কেমন কথা আরে এই দুর্বাসটা চোখের পলক কি তোমার রূপের ঝলক ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার বাসন আরে ডাক্তার হেতি না ডাক্তার আমি আড্ডি বুঝছেন সিনার আড্ডি এটা ঢুকে গেছে গো দাঁতের ভিতরে আমি কি ডাক্তার না জল্লাদ আমি ডাক্তার তোমার দাঁতের ব্যথা কমছে কমে না দাঁতে ব্যথা এ আবার কেমন কথা কমে না দাঁতের ব্যথা এ আবার কেমন কথা দোহাই লাগে দাঁতটায় আমার তুলি হালাই দেন না আই জ্ঞান হারায়ুম নয় মরি যায়ুম দাঁতের ব্যথা বালা লাগে না আই গিয়া নারায়ুম নয় মরি যায়ুম দাঁতের ব্যথা বালা লাগে না কমে না দাঁতের ব্যথা এ আবার কেমন কথা কমে না দাঁতের ব্যথা এ আবার কেমন কথা দোহাই লাগে দাঁতটায় আমার তুলি হালাই দেন না আই গিয়া নারায়ুম নয় মরি যায়ুম দাঁতের ব্যথা বালা লাগে না আই গিয়া নারায়ুম নয় মরি যায়ুম দাঁতের ব্যথা বালা লাগে না এত
জোরে লাঠি দিয়া করলি একই কাম, হাসা বেড়াই মারলে এখন করবি যে বদনাম। দে দে চাকরি দে বালা করি বেতন দে, দে দে চাকরি দে বালা করি বেতন দে, গিল্লাই আইসি জাপানে ও কাগুরে ওদেরকে ডিস্কো বলে, ও কাগুরে ওদেরকে পাঙ্ক বলে, ও কাগুরে ওদেরকে ডিস্কো বলে, ও কাগুরে ওদেরকে পাঙ্ক বলে। জাপানে আইসি মাল কামাইতে, মামু খালু কেউ নাই ও কাগুরে ওদেরকে ডিস্কো বলে, ও কাগুরে ওদেরকে পাঙ্ক বলে, ও কাগুরে ওদেরকে ডিস্কো বলে, ও কাগুরে ওদেরকে ডিস্কো বলে। দেখি ঠাকাই কোন শালাই ও কাগুরে ওদেরকে ডিস্কো বলে, ও কাগুরে ওদেরকে পাঙ্ক বলে, ও কাগুরে ওদেরকে ডিস্কো বলে, ও কাগুরে ওদেরকে পাঙ্ক বলে। সালাম আলাইকুম শ্বশুর আব্বা। ও আলাইকুম সালাম, ভালো আছে? হ্যাঁ। এ দেখলাম কুত্তার মতো কয়েকজন লোক খালি ওইদিকে দৌড় দিল। তাহলে ওরা হে বংশের লোক, ওই যে কুত্তা বংশ হইতে পারে। কিন্তু আমার শালির কি বিয়ে বয়ে ফেলে না ওই পছন্দ করবো কেন, আমার শালি তো আরেকটারে ভালোবাসে। আচ্ছা বাজান, ভয় পাই না, আমার শালিটা এখন কোথায়? ওই ওই যে ও শালি, তুমি কোথায়? দুলা ভাই আমি এখানে। আসসালামালাইকুম শালিজা, আরে আসসালামালাইকুম শালিজা, ওয়ালাইকুম আসসালাম দুলা ভাই। কেন ডাকলেন শালিজা? গোপন কথায় আছি। আর কিসের কথা শালিজা? আমার বিয়ের কথা। কেন ডাকলেন শালিজা? গোপন কথায় আছি। আর কিসের কথা শালিজা? আমার বিয়ের কথা। ছেলেটাকে কেমন দেখলেন করেন না বয়ান, আসসালাম আলাইকুম শালিজা, ওয়ালাইকুম আসসালাম। আসবে রে দামাদ,
দামাদ মিয়া যদি হয় আমার সমান এই কথাটা শুনাই আমি হইয়া গেলাম রাজি আসসালামু আলাইকুম চলি যা আসসালামু আলাইকুম চলি যা কেমন আছেন শালি যান আরে কিসের কথা শালি যান আরে কেমন আছেন শালি যান গোপন কথা আছে আরে কিসের কথা শালি যান আমার বিয়ার কথা ছেলেটাকে কেমন দেখলেন করেন না বয়ান আসসালামু আলাইকুম শালি যান সুপ্রিয় দর্শক আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগছে কি ভালো লাগছে না হাসতে পারছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নতুন নতুন হাসির খোরাক নিয়ে উপস্থিত করছি কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জারকে ঘরে শুধু ভিক্ষা বাড়ি বাড়ি আসি ওরা নেই শুধু চিৎকার ঘর থেকে বলে সবাই মাপ যে কর এসো সবাই মিলে ফকির ধরি দিব ভালো শিক্ষা ফকিনি ভিক্ষা করো না ফকিনি ফকিনি সময় আছে কাজ কাম করে খাও মাথার ঘোমটা নামিয়ে করো কেন ভিক্ষা ঘর ছেড়ে তুমি বাইরে যেও না ভিক্ষা করো না প্রতিদিনই হাজারি অগ্নি ভিক্ষা করো না ফকিনি 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 সুপ্রিয় দর্শক দেবর ভাবি অনুষ্ঠানে আপনারা দেখছেন হারুন কিসিঞ্জারের কৌতুক নকশা দুলা ভাই কইলেন মা আই তো আর বউয়ের জালায় বাজতান না দুলা ভাই কইলেন না আই তো আর বউয়ের জালায় বাজতান না দেহে পদায় চলে শুধু আমার কথা শুনে না দেহে পদায় চলে শুধু আমার কথা শুনে না আই তো আর বউয়ের জালায় বাজতান না দুলা ভাই কইলেন না আই তো আর বউয়ের জালায় বাজতান না চটাং চটাং কথা কয় মনের মধ্যে ব্যথা দেয় নামাজ রোজার খবর নাই স্কুল নাচন দেখতে যায় চটাং চটাং কথা কয় মনের মাঝে ব্যথা দেয় নামাজ রোজার খবর নাই ডিস্কো নাচন দেখতে যায় ভালো কথা কইতে গেলে করে শুধু বাহানা আই তোমার বউয়ের জালায় বাজতান না দুলা ভাই কইেন না আই তোমার বউয়ের জালায় বাজতান না ¶¶
কাম করে না শুধু দেখে সিনেমা মায়ের কথা শুনে না বোনের সাথে বনে না কাজ কাম করে না শুধু দেখে সিনেমা মায়ের কথা শুনে না বোনের সাথে বনে না এত ভালোবাসি তারে তবু করে চলো না আমি তো আর বউয়ের জ্বালায় বাঁচলাম না পয়সা বকুয়েন মা আমি তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না পয়সা বকুয়েন মা আমি তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না ব্যাপারটায় চলে শুধু আমার কথা শুনে না ব্যাপারটায় চলে শুধু আমার কথা শুনে না আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না বাইসা বকুয়ে না আই তো আর বউয়ের জ্বালায় বাঁচতাম না মাফ করো ফকির আমি ফকির না ফকিননি দরজা খোলেন ফকিননি আমার বিবি তো বাসা নাই দেখি জোয়ান না বুড়া আসতেছি দাঁড়াও আসো 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 বসো 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 হ্যাঁ বসো বসো তো মাশাআল্লাহ রূপ জবেন তো ভালাই দিছে আল্লাহ ভিক্ষা করো গা কাম করে খাইতে পারো না ভিক্ষা করুম না তো কি করুম গার্মেন্টসে রাখি করে খামু 300 টাকা বেতন ওভারটাইম দেনা ঠিক মতো তারপর নারীদের উপর প্রচুর নির্যাতন ভিক্ষা হলো স্বাধীন ব্যবসা বুঝছেন এই ব্যবসায় লাভ ছাড়া লোকসান নাই এর লেগে ভিক্ষা করে খাই বুঝছেন রাখো তোমার সখিন পেশা আর গার্মেন্টস আমি তোমারে এমন কাজ দিব আমার বিবি কিন্তু আজকে বাসায় নাই কিছু বাসি হাড়ি পাতিলা ভালো খাওয়াও আছে কিছু আপেল আছে ফ্রিজে সব তুমি নিয়ে যাবো যাওয়ার সময় দরকার হলে আমি নগদ কিছু দিব দেখি তোমার হাতটা কেমন চোখ দিছে রে তোরে রূপ দিছে যৌবন দিছে রে তবু তুমি কেন ভিক্ষা করো রে কিসের জ্বালায় ভিক্ষা করো রে তবু কিসের জ্বালায় ভিক্ষা করো রে কত কি Thank you.
তোরে ছাড়া আমি যে বাঁচব না কামে মন বসে না করি রাজনীতি এই নীতিতে কত মানুষ হইছে কোটিপতি আর কাজে কামে মন বসে না করি রাজনীতি এই নীতিতে কত মানুষ হইছে কোটিপতি সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া ফলে করো কেন ফাজলামি আরে করো কেন ফাজলামি তুমি হইবা ম্যাডাম আর আমি জেনেতা তুমি হইবা ম্যাডাম আর আমি জেনেতা আরে আমার কাছে চাপা মারো তুমি নাকি নেতা আরে মানুষ বলে তোমার নাকি খারাপ হইছে মাথা তুই বেলা বাচ্চাকে না করি কি উপায় দুই বেলা বাচ্চাকে না করি কি উপায় ওলা মাইয়া লইয়া আমি কার দুয়ারে যাই আমার বউয়ে আমারে তাবিজ করিল হই আমার বউয়ে আমারে তাবিজ করিল তাবিজ তোমার কইরাই আমায় পাগল বানাইলো সাধের বউয়ে ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল হই আমার বউয়ে আমারে তাবিজ করিল
বিয়ার আগে মাজন উনি ছিল আপনজন বাপ ছিল কর্মকর্তা করিত শাসন বিয়ার আগে মাজন উনি ছিল আপনজন বাপ ছিল কর্মকর্তা করিত শাসন বউ আমার সংসারে তি যখনই আসিল মা বাপের কথা সবে পিতা হইয়া গেল না জানি কোন জাদু টোনা আমায় করিল সাদের বউয়ে ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল তাবিজ তোমার কইরা আমায় পাগল বানাইল সাদের বউয়ে ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল ছোট ভাই বোন আমার আপনজন বউয়ের চোখে লাগে যেন বিষেরই মতন ছোট ছোট ভাই বোন আমার আপনজন বউয়ের কাছে লাগে যেন বিষেরই মতন শ্বশুর বাড়ির লোকজন আদরের ধন ঠিক মতে খানা পিনা কত না যতন এমন নিষ্ঠুর বউ আমার ভাইকে জুটিল সাদের বউয়ে ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল তাবিজ তোমার কইরা আমায় পাগল বানাইল সাদের বউয়ে ওই আমার বউয়ে আমারে তাবিজ করিল 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 ওই আমার বউয়ে কিরে হাবলার ঘরের হাবলা নিজের গোসলটা নিজে করতে পারস না সবই আমার কপাল নাইলে এই হাবলার লগে আমার বিয়া হয় গাধার ঘরের গাধা নানি আমার কি বিয়া দিল গোসল করতে পারে না কিচ্ছু না আমার কপালই খারাপ একটু গোসলও করতে পারে না কিচ্ছু তো পারেই না গোসলটাও করতে পারে না আম্মা আমারে কি রে নাতনি কেমন আছস কি বিয়া দিছো নানি হাবলা ক্যাবলা ব্যাকল কিচ্ছু বুঝে না সবই আমার কপাল আমার জীবন নাই শেষ হয়ে গেছে নানি কান্দিস না নাতনি কান্দিস না কান্দিস না আপি বাড়ি ভালো ছিলাম আইলাম স্বামীর ঘর স্বামী আমার হাবলা মার্কা করে না আদর বিয়ার আগে কত ভোলা চাইতো তাকাইয়া সবার মিলে নষ্ট করছি আমার জীবনটা আমি আরে আমি নানি যাম আপনার স্বামী ঘরে আমি কেমনে পাঠাইলা আপনার স্বামী আপনার স্বামী
মানুষ আরো ভোট দিলে এই এলাকা উন্নয়ন হবে। চিন্তা করেন না মিয়া ভাই, আমরা আপনারই ভোট দিব। কাজ করব, আমার একটা করে ভোট দিন, আর মার্কাটও জানেন বাঁশ। হ্যাঁ ঠিক আছে, আমরা বাঁশ মার্কায় ভোট দিব। ঠিক আছে, কেমন আছে তার দিকে গেল ভাই? হ্যাঁ আমার বড় ভাই চাচা একটু দিয়ে দিয়ে বাঁশ মার্কা বাঁশ গেল এখানে একটু আসি খুব জনদরদ এ কুক দিস জি একটা ভোট দিয়ে না। লক্ষ টাকা খরচ করি সাতটা বুর্জে পাহাই আমি, লক্ষ টাকা খরচ করি সাতটা বুর্জে পাহাই আমি, কোথায় গেল সব দালালেরা রে, ভোটের আগে কেন দিলাম রে আমার টেকা রে টেকা, ভোটের আগে কেন দিলাম রে আমার টেকা রে, ভোটের আগে কেন দিলাম রে। কথা দিলি কত লোকের পায় ধরাইলি, নিশি রাইতে কথা দিলি কত লোকের পায় ধরাইলি, পাঁচ বিবির মার খাওয়ালি পাঁচ বিবির মার খাওয়ালি, তবু তোরা ভোট দিলি না রে, গোসপরটা খাইলি তোরা রে আমার টেকা রে টেকা, ভোটের আগে কেন দিলাম রে আমার টেকা রে, গোসপরটা খাইলি তোরা রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজ বিদেশ যাই, আজ এরি চলি আইছি। এই মিয়া কথা কম কর, একদম চুপ কই থান, বিদেশ যাবেন, বিদেশ যাইতে অনেক নিয়ম কানুন আছে, নিয়ম কানুন জানেন না কিছু? টিয়া দিছে কি নিয়ম কানুন? আর কথা কম একদম কম, আমি কিছু কথা কম কথা মনোযোগ দি, শুনেন শুনেন, বিদেশ যাইতে অনেক নিয়ম কানুন অনেক কিছু পালন করতে, আমরা কিছু জানেন না। বলেন ফার্স্ট আপনার ফক ফকা জামা মানে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা জামা ফুটতে হবে, এটা আমরা কিছু পারেন না। ইয়ার পরে বিমানে উঠলে আপনার যখন বিমান বালা আছে না, বিমান বালা ধাক্কা খাইবেন, ওই ধাক্কা জানা না খান সেটা কেমনে না খাইবেন সেটা আমি দেখাই দেব। ইয়ার পরে বিমানের মধ্যে একটা সিট আছে, সিটের লাগে রশি আছে, রশিটা শরীরের মধ্যে কেমনে বাইবেন ওই সিস্টেম আমি আপনার দেখাই দেব। ইয়ার পরে আমরা বাথরুম যাই, বিমানে উঠলে আমরা বাথরুম খাইতে হইব, বাথরুম খাইবো, এই বাথরুমের মধ্যে একটা সুইচ আছে, কোন সুইচ দিলে আমরা দরজা খুলবো আবার কোন সুইচ দিলে বন্ধ করতে হবে সেটা শিখাই দেব। আবার বাথরুমের ভিতরে একটা সুইচ আছে, ওই সুইচ দিলে আমরা শরীরের কাপড় সব একদম অটোমেটিক খুলে যাবে। আমেন আস্তে আমার কোন বিমানে দিবেন, হে বিমানের সমস্যা কি? আমি সব কোন আর আজকে ফ্লাইট হইতে ভাই জানি না। আরে মিয়া কাপড় সব খুলছেন, কাপড় সব ভিন্ন হইবো না? কোন কোন সুইচ দিলে আমরা কাপড় সব ভিন্ন, কোথায় কোথায় ঢুকুম, কোন কাপড় ফালদাম? আরে বাথরুমের কথা মিয়া বেশি ফাসাল নিয়ে না, বেশি ফাসাল পাই জানি বিমান মানে বাথরুমে ঢুকুম? হ্যাঁ অবশ্যই বিমানের ভিতরে তো হেলো ঢুকে সোজা আরামে আই আর কাম সাইডু। আর কথা শুনেন মিয়া, বাথরুমের ভিতরে সুইচ আছে, ওই সুইচ টিপ দিলে আপনার কাপড় সব অটোমেটিক খুলে যাবে। আবার আরেকটা সুইচ আছে, যে সুইচ টিপ দিলে আপনার কাপড় সব অটোমেটিক খুলে যাবে ওইটা। আরে সেটা আমার কথা শেষ করে দেন মিয়া, কথা শেষ না করতে মামা ঢুকে দেন ঠাস করে মিয়া। কতক্ষণ আর যদি আমি উল্টা পাল্টা সুইচ টিপ মারেন তাহলে আপনার কাপড় সব বিজ্ঞানী থাই যাবে, উলঙ্গই বাড়াই দেবে। ঠিক আছে।
একটা টিকিট আইলো না আমার দুবাই যাওয়া হইলো না টাকা পয়সা সব হারাইলাম চাইতে পারলাম না কত মানুষ সইলা গেল আমার যাওয়া হইলো না কত মানুষ সইলা গেল আমার যাওয়া হইলো না টাকা পয়সা সব হারাইলাম চাইতে পারলাম না আমার ভিসা টিকিট আইলো না আমার দুবাই যাওয়া হইলো না টাকা পয়সা সব হারাইলাম চাইতে পারলাম না তে আমার ঘুম আসে না বিদেশের চিন্তায় আতম ব্যাপারী আহারে গুড়াইলো গিল্লাই রে গুড়াইলো গিল্লাই তাইতে আমার ঘুম আসে না বিদেশের চিন্তায় আতম ব্যাপারী আহারে গুড়াইলো গিল্লাই রে গুড়াইলো গিল্লাই এখন আমি রিক্সা সাহলাই সিটা গাঙ্গের সৌরাস্তায় এখন আমি রিক্সা সাহলাই সিটা গাঙ্গের সৌরাস্তায় টাকা পয়সা সব হারাইলাম যাইতে পারলাম না আমার ভিসা টিকিট আইলো না আরে বিদেশে যাওয়া হইলো না টাকা পয়সা সব হারাইলাম যাইতে পারলাম না অলৌকিক শক্তি 1000 ঝাড়ু কিনবেন একটা বুয়া ফ্রি 5000 ঝাড়ু কিনবেন পাঁচটা বুয়া ফ্রি তাই বন্ধুগণ থামেন মিয়া আপনি তো আমার সর্বনাশ করছেন ওই দিন আপনার থেকে ঝাড়ু নিছি না নিছেন ওই যে 1000 হ্যাঁ নিছেন একটা সুন্দরী বুয়া দিছিলেন দিছিলাম আমার সেই বুয়া চলি গেছে কেন 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 ভাই চলে গেল আমি তো খারাপ ব্যবহার করি নাই মারছেন তো রে না ভাত কম দিছেন না আপনি স্বভাব খারাপ কি কয় বেটা ভাগর লাগে এই মিয়া আমার চরিত্র ভালো খালি ফাঁকে ফাঁকে বাসি খাবার দিছি আর হালকা একটা ওই যে ছুরি আছে না ওটা দাগাই লাগাই দিছি আমনের বুয়া কি থাকবো আমনের পাছা লাগাই দিব হ্যাঁ হ্যাঁ ভাই বুয়া চলে গেছে আমার ভাগ করতে হয় আমার সব কাম করতে হয় ঘরের আমি ভাগ জানি না বিয়ে করি না বউ নাই বাইরে আমার আর একটা বুয়া দেন আরে বাপ রে কত বুয়া আমারে ভাই একটা বুয়া দেন আমার একটা বুয়া দেন এই বুয়ারা তোমরা কি ওনা লাগে যাবা না আমি যাব না তাইলে ভাই আমার কি উপায় হইব ভাই আমি ওই বুয়াটা খুঁজে না ওই বুয়া রে ও বুয়া তুমি কোথায় কোম্পানির কথা বারবার মনে পড়ে কোন বুয়া দুঃখ বুঝলো না কি বুয়া দিল তারা খুঁজে পায় না কোথায় গেলে পাবো তারে ও বুয়া তুমি কোথায় ও বুয়া বুয়া তুমি কোথায় ঝাড়ু কোম্পানির কথা বারবার মনে পড়ে কোন বুয়া দুঃখ বুঝলো না কি বুয়া দিল তারা খুঁজে পায় না কোথায় গেলে পাবো তারে ও বুয়া তুমি কোথায় ও বুয়া তুমি কোথায়
বলেছি একটু খারাপ কথা অভিমান করে তুমি চলে গেলে কোথায় তোমাকে পাবো জানি না রে পথে ঘাট যে ঘুরি কোথায় আছো তুমি একবার দেখা দাও না তোমাকে খুঁজে মরি ও বুয়া ও বুয়া তুমি কোথায় ও বুয়া ও বুয়া তুমি কোথায় ঝাড়ু কোম্পানির কথা বারবার মনে পড়ে কোন বুয়া দুঃখ বুঝলো না কি বুয়া দিল তারা খুঁজে পায় না কোথায় গেলে পাবো তারে ও বুয়া ও বুয়া তুমি কোথায় ও বুয়া ও বুয়া তুমি কোথায় ঝাড়ু কোম্পানির কথা বারবার মনে পড়ে কোন বুয়া দুঃখ বুঝলো না কি বুয়া দিল তারা খুঁজে পায় না কোথায় গেলে পাবো তারে ও বুয়া তুমি কোথায় ও বুয়া তুমি কোথায় আমাদের সমাজে অ্যাসিড সন্ত্রাস একটি মারাত্মক অপরাধ যারা অ্যাসিড মেরে একটি নারীর মুখ ঝলসে দিচ্ছে তারা কি সত্যি মানুষ আসুন এমনি এক অ্যাসিড দগ্ধ নারী কষ্টের কথা শোনা যাক দেখি তোমার মুখটা লজ্জার কিছু নাই মা একটু মুখটা দেখি লজ্জার কিছু নাই একটু দেখি মামু শরম পাইছে তুমি খোলো আচ্ছা ঠিক আছে আমি নিজেই খুলছি ওর মুখে কিসের তা ওর মুখে অ্যাসিড মেরেছে আমার মুখ জ্বালাইয়া দিল রে বসা বাবুল্লে আমার সুখ কাড়িয়া নিল রে বসা বাবুল্লে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন কৌতুক সম্রাট হারুন কিসিঞ্জারের দেবর ভাবি আগামীতে হারুন কিসিঞ্জারের নতুন নতুন কৌতুক নিয়ে আমি আবারও আপনাদের সামনে হাজির হব আজ এ পর্যন্তই আমি সাজানা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সে বড় চরম বেয়াদব